तो हेलो बंधुरा सबा कम आशा करी भलो आज हमें भलो आज बंधुरा आज आलू दिए पुई शाक रान्ना करी और बांगलाते ब्लॉगिंग करी बंधुरा देखो तुम्हारा बंधुरा आमी टमाटम केटे नियेछी और लसुनटा चप करे नियेछी और तरकारीते आमी ए लसुनटा ढेले देव भालो करे मिशिए नेब এখন বন্ধুরা আমি তরকারিতে সব মশলাগুলো দিয়ে দিব আগে দিব হলুদ লঙ্কা গুঁড়া তারপরে জিরা বাটা দিয়ে দেব একটু ধনে বাটা আর একটু নুন দিয়ে দেব নুনটা দেওয়ার পর বন্ধুরা আমি ভালো করে তরকারিটা মিক্স করে নেব এই তরকারিটা আমি শুকনো শুকনো রান্না করব আলু পোই তরকারি শুকনো খেতে ভালো লাগে বন্ধুরা তো আমি বেশি কিছু ই করব না সাদাই সবজি করছি আমি তো আমাকে সাদাই ভালো লাগে এই পোই শাক খেতে বন্ধুরা একটু টমেটোটা দিয়ে দেব আর ঢেকে দেব ये टमाटम टा भाप दिए गले जाबे गलार पर बंधुरा भालो करे एके मिक्स कर देव आमी एखन चलो बंधुरा एकटु भेतरे जावा जाक तो ये जे आमार माहिटा घुमिए रोयेछे एखन टीवी चलछे आमार बड़ो मेयेटा टीवी चालिए जानि ना কোথায় গিয়েছে তো এইটা আমি তোমাকে বাইরে বালকনিটা দেখাচ্ছি বন্ধুরা কি এই এখানে একটা নিম গাছ আছে আমাদের বালকনিটা আর এখানে স্কুলও আছে এই স্কুলে আমার মেয়েটা পড়তে যায় তো স্কুলটাও আছে এখানে বাড়ির পাশে স্কুলটা একদম পরিটা আমার দেখো সিঁড়িতে ঘুমিয়ে আছে এরকম করে সে জামা পরেনি আমি কতবার বললাম জামাটা পরে নে সে জামাটা পরছেই না বলছে গরম লাগছে এখানে আমি কাপড় শুকোতে দিই রশিটা এখানে বেঁধে দিয়েছি কাপড় শুকানোর জন্য বন্ধুরা তো এই যে দেখো আমার মাহিটা ন্যাংটা পড়ে আছে ঘুমিয়ে আছে চলো যাওয়া যাক বন্ধুরা এই যে আমার সিঁড়িটা নিচে যাওয়ার রাস্তা বাইরে যাওয়ার এটা আমার ফ্রিজ অনেক বড় আছে না কিন্তু এই ফ্রিজে কিছু নেই বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা পুরো ফ্রিজটা খালি আছে কি করব বলো তো জিনিসের যা দামই এত হয়ে গেছে সব শাক তরকারি এত দাম হয়ে গেছে কি করব বাড়িতে একজন কাজ করে কত কষ্ট হয় বন্ধুরা
আমার তরকারিটায় দেখে নেব একটু এরকম হয়েছে, টমেটো গলে গিয়েছে, তারপরে ওকে ভালো করে মিশিয়ে নেব। রংটা দেখো কত ভালো রং আয় এসেছে তরকারিতে বন্ধুরা। তরকারিটা ভালো করে মিক্স করে নেব, তো আবার চাপা দিয়ে দেব আমি। তো বন্ধুরা যতক্ষণ তরকারি হচ্ছে ততক্ষণ আমি ভাত বসিয়ে নেব, পাতিলটা নিয়ে নেব আমি। দু গ্লাস চাল বের করে নেব ডাব্বা থেকে, তো আমি চাল বের করছি, দু গ্লাস চাল নিয়ে নেব আমি। আমার দু গ্লাস চাল নেওয়া হয়ে গেছে, এখন আমি চালটাকে ধুয়ে নেব ভালো করে। তিন চারবার চারবার আমি ভালো করে চালটাকে ধুয়ে নেব। আমি চার ভাত ধুইছি ভাতটাকে, যতক্ষণ না ভালো করে চালটাকে ধুই না আমাকে ভাল লাগে না, একদম ফর্সা হয়ে যাক তারপরে আমি চালটা বসিয়ে দিই। বন্ধুরা আমার চাল ধোয়া হয়ে গেছে, হাত থেকে মেপে নেব জলটাকে, তারপরে বসিয়ে দেব ভাতকে। তো আমি ভাত বসিয়ে দিলাম, আর লাইটারটাকে দিয়ে গ্যাসটা অন করে নেব, তারপরে একটা থাল দিয়ে ঢেকে দেব ভাতটাকে। তো ঢেকে দিয়েছি আমি, একটু তরকারিটাকে দেখে নেব হয়েছে কি না। তরকারিটা এখন হয়নি, একটু লেগে গেছে, একটু জলটা ঢেলে দিলাম আমি। বন্ধুরা একটু টেস্ট করে নেব তরকারিটাকে কি নুনটা ভালো হয়েছে কি না। নুন একদম ভালো আছে, আর তরকারি একদম স্বাদ হয়েছে, আমাকে অনেক অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা তরকারি আমি একটু ঢেকে দিলাম, গ্যাসটা কম করে দিলাম, কম আছে হবে তরকারিটা। তারপরে দেখতে পাচ্ছ তোমরা আমার মাহি উঠে পড়েছে, কান্নাকাটি চালু হয়ে গেছে তার। আসো সোনা চলো চলো, এই চপ্পলটা উল্টা যাওয়া যাক বন্ধুরা, ওকে দুধ খাইয়ে দিই একটু, তাকে ঘুম থেকে উঠেই খিদে লাগে। এখন আমার মাহি কে দুধ দিতে হবে, ওকে দুধ খাইয়ে দিই একটু, অনেক কাঁদছে সে। বন্ধুরা আমার রান্না করা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধুরা।
তরকারিটাকে বের করে নেব বাটিতে। তো বন্ধুরা, দুটো থালায় আমি খাবারটা বের করে নিয়েছি, ভিতরে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। মা, এই খানা খালো, ব্যাঠো, ইয়াঁ ব্যাঠো, ইয়াঁ ব্যাঠো মেরে পাস। হ্যাঁ তো বন্ধুরা, আগে আমি মাহিকে ভাতটা খাইয়ে দিব, তাকে অনেক খিদা লেগেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার মাহি কেরুর উপরে বসে আছে, একদম চুপচাপ বসে আছে আমার মাহি। পাগলা মেয়েটা, গায়ে গেঞ্জি নেই, একদম ন্যাংটা হয়ে বসে আছে মেয়েটা, কোনো লাজ লজ্জা নাই একে। আমার মাই কত সুন্দর, সবকিছু পরে আছে, ভালো মেয়েটা আমার, আমার মিষ্টি সোনাটা। তো এই যে পুঁইশাকের ডাটাটা, আমাকে অনেক খেতে ভাল লাগে বন্ধুরা পুঁইশাকের ডাটা, সেই জন্য আমি আজকে পুঁইশাক করেছি। মাহিকে খাওয়াচ্ছি, সে খাচ্ছে না, আলু আলু খাবে বললে, তাকে আলু পছন্দ আছে, সে খালি আলু খায়। বাচ্চারা বেশি আলু আর ডাল ভাত খেতে পছন্দ করো বন্ধুরা, ওর জন্য মাহি আলু দিয়ে ভাত খাচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখাচ্ছি তোমাকে, বাদলটা পুরো মেঘ মেঘ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলেই তো ভালো কথা, মৌসুমটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর কালকেও বৃষ্টি হয়েছিল অনেক, তো রাত্রে কত ভালো ঘুম আসছিলো আমাকে, আমি সকালে 7টা উঠেছি বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই বাংলা বই যে তোমাদেরকে ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে বলবে, আর আমার ভিডিওটাকে লাইক করে দেবে যদি আমার বাংলাটা তোমাকে পছন্দ হয়েছে তবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন আর একটা লাইকও করে দেবেন বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। না, আমার কিছুই ভাল লাগে না, কিন্তু ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে।
আকাশে দিন রাত ভোরে এলো মেলো মনটাকে কে করে কে আর রাখে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে না আমার কিছুই ভাল লাগে না কিন্তু ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আশা